আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আজ চলে আসলাম আমার দুপুরের খাবার এবং দুপুরের কি কি আয়োজন হয় এটা দেখাবো। তো আমি এখন ধুয়ে নিচ্ছি পাঙাশ মাছ। পাঙাশ মাছ আমার অনেক পছন্দ, আমার পছন্দের একটি মাছ। অনেকে হাসবে শুনে যে পাঙাশ মাছ পছন্দ, আসলে পাঙাশ মাছ অনেক পছন্দ আমার। আর এটা আমি ধুয়ে নিচ্ছি হচ্ছে ঘাটকল আর কচুরি, এটা আমি সিদ্ধ করে বেটে নিব। আর এখন ধুয়ে নিচ্ছি পেপলির শাক, এগুলো সব আমার গ্রামের বাসা থেকে নিয়ে এসেছিল আপু, খুবই মজার এই অর্গানিক সবজিগুলো। আর এটা আমাদের ক্ষেতের ডাঁটা, আমার আম্মু খুব পছন্দ করে ডাঁটা, আমার খুব বেশি পছন্দ না। আর আমি এখন রান্নায় চলে যাব, এদিকে আমাদের কাজের আন্টি ঘর মুছতেছে, এই যে এখন এগুলো ভেজে নিব। আর পাঙাশ মাছের তেল এবং পাঙাশ মাছের পেটি দিয়ে পেঁপলের শাক চচ্চড়ি করা হবে। আর এটা আমি সিদ্ধ করে নিছি, এখন এটা বাটা হবে। এই যে আম্মু ভাজতে দিছে, এদিকে ভাজা হচ্ছে, আম্মু ডাটা বসে দিছে, এটা হচ্ছে চচ্চড়ি করার জন্য মাছের তেল এবং পেটি, এটা ভালো করে ভেজে নিচ্ছে আম্মু, তারপরে মশলা দিয়ে দিল। ভালো করে কষানো হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিচ্ছে। শাকগুলো শেষে দিতে হবে, কারণ এটা হচ্ছে বেশি জ্বালানো যায় না, একটু তিতা ভাব চলে আসে। এমনি খুব ফ্লেভার অনেক মজা, আমার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর এখন আমি রান্না করতেছি পাঙাশ মাছ ভুনা, পাঙাশ মাছের মাথাটা ভুনা করতেছি। এই যে সব মশলা আমি দিয়ে নিলাম, এখন ভালোভাবে কষাতে হবে। গরম পানি দিয়ে দিছি, এখন মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু কষাবো। তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায়, আম্মু তরকারিতে গরম পানি ব্যবহার করে, আমিও গরম পানি ব্যবহার করি। এই যে আমি গরম পানি দিয়ে নিলাম, এখন এটা হতে থাকুক, প্রায় হয়ে আসছে। আর এদিকে আমি বেটে নিচ্ছি, এটা হচ্ছে ঘাটকল আর কচুরি একসাথে, আমার কাকি তুলে দিছিল গ্রামের বাসায় আব্বু যখন গেছিল। এটা অনেক মজার একটি খাবার, এটা বেটে বাটা, এটা অনেক আবার ভাজিও খায় অনেকে, একদিন ভাজিয়ে রেসিপি করে দেখাবো। আমার বাটাটা জানি বেশি ভালো লাগে, ভালোভাবে বেটে নিতে হবে। এটা অনেক অঞ্চলে এটা খাই না, চেনে না, আমার জামাই চেনে না। এখন আমি সব মশলা দিয়ে নিলাম, ভালোভাবে কষাই, তারপরে ঘাটকল দিয়ে দিতে হবে। এখানে মাংসের মশলা ইউজ করা হয়েছে, মাংসতে যেসব মশলা দেওয়া হয় সেগুলো দিছি। এখন আমি ঘাটকল বাটাটা দিয়ে দিলাম, এখন ভালোভাবে এড়ে চেড়েটা কষাতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে যেন কোনো পানি না থাকে। এই যে কি সুন্দর একটা কালার চলে আসছে, খুবই মজার। এই যে এটা কমপ্লিট আমার রান্না বান্না, এই যে চার পদ, ঘাটকল বাটা, পেঁপলির শাক, ডাঁটা আর মাছের বোনা আমি ভাত দিয়ে নিচ্ছি। এই যে আমি ঘাটকল বাটা নিয়ে নিছি, অনেক গরম ভাতটা, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এটা হচ্ছে পেঁপলির শাক,